সবাইকে ভেরি গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম গ্যাংটক। তো আজকে আমরা ইস্ট সিকিমের পারমিটটা পেয়ে গেছি, তো যাব এখন এমজি মার্গের সামনে, ওখানে গিয়ে পারমিটটা নেব। তো পারমিটের কস্ট হচ্ছে 1500 টাকা পড়েছে দুদিনের জন্য। আমাদের রুটটা থাকবে ইস্ট সিকিম হয়ে নাথুলা বাবা মন্দির হয়ে জুলুক হয়ে রিটার্ন। তো জুলুকের রাস্তাটা দেখছি, রাস্তা খুব খারাপ, তো সেই বুঝে অবস্থা বুঝে আমরা কাজ করব। তো আপাতত আমরা হোটেল থেকে চেক আউট করছি, চেক আউট করে এখান থেকে আমরা বেরোচ্ছি। তো চলো, তোমার সাথে দেখা হচ্ছে রাস্তায়। আচ্ছা, একটা আপডেট বলে রাখতে চাইবো তোমাদেরকে, যে আমি আদার্স অনেক ইউটিউব ভিডিওস দেখেছিলাম যেখানে পারমিট নিয়ে অনেকের দেখেছি স্ক্যাম হয়েছিল। তো আমি তোমাদেরকে পারমিটের একটা নাম্বার আমি দিয়ে দিচ্ছি, এটা অ্যাকচুয়ালি হিমালয়ান হলিডেজ, এদের মেন অফিসটা এমজি মার্গেই আছে। তো আমাদের যে পারমিট কস্টটা পড়েছিল সেটা 1500 টাকা করে ইস্ট সিকিমের জন্য পড়েছিল, দুদিনের জন্য পারমিট নিয়েছিলাম। তো যিনি করে দিয়েছেন ওনার নাম হচ্ছেন মিস্টার অনিল রায়। লোকটি অবশ্যই মানে রিলায়েবেলও বলবো, আর লোকটি ভরসাযোগ্য এবং খুব ভালো কাজ করেছেন। কারণ আমরা যেদিন অ্যাকচুয়ালি প্ল্যান ছিল যাব ইস্ট সিকিমের উদ্দেশ্যে, সেদিন রাস্তা বন্ধ ছিল, কিন্তু পরের দিন আমাকে আর্লি মর্নিং 6টার দিকে ফোন করে উনি কিন্তু পারমিটের ব্যবস্থা করে দিয়েছিলেন। ডিসক্রিপশনে ডিটেলসে আমি হিমালয়ান হলিডেজ এর নাম্বার আর ডিটেলসগুলো দিয়ে রাখছি, তো তোমরা একবার চেক করো। চেক করে কিন্তু অবশ্যই রেকমেন্ড রইলো, তোমরা কিন্তু করতে পারো। ওফ, দেখো দেখো বরফ শুরু, ওফ চরম লাগছে, চরম চরম। আমাদের ট্রিপে বরফটা আমরা সেরা পেয়েছি, মানে কথা হবে না, জাস্ট চরম, একদম মানে কোনো কিছু ভাবনার নেই, কিছু বলার নেই, একদম দারুণ। ছাঙ্গু লেক বা সঙ্গ লেক, এই লেকটি সিকিমের পশ্চিম দিকে অবস্থিত, গ্যাংটক শহর থেকে মোটামুটি 40 কিলোমিটার দূরত্বে, আর মোটামুটি 3573 এরকম উচ্চতায় এই লেকটি অবস্থিত। গ্লেশিয়ার নির্মিত একটি লেক, অপূর্ব সুন্দর, মানে গ্লেশিয়ারের জল থেকে এই লেকটি তৈরি, মানে জাস্ট কোনো কথা হবে না। আমরা যে টাইমে গেছি সেই টাইমটাতে লেকটা দেখতেই পাচ্ছ পুরোপুরি ফগে কভার হয়ে আছে, মেঘে কভার হয়ে আছে, তো এখানে ভিউটা বাস জাস্ট অপূর্ব লাগছিল। তবে হ্যাঁ, রোপওয়ের সুবিধাও আছে, যেহেতু আমরা এখানে যে টাইমে পৌঁছেছি প্রচণ্ড মেঘ ছিল, তাই রোপওয়েটা আর কমপ্লিট করা হয়নি, বাট হ্যাঁ প্রচুর এনজয় করেছি, জাস্ট অপূর্ব। তো আমরা ফাইনালি
নাথুলার দিকে এগোচ্ছি, বাইকটা সাইডে পার্ক করে রেখে দিয়েছি। এক্সট্রিম ঠান্ডা, কত টেম্পারেচার বুঝতে পারছি না, কারণ নেট চলছে না। ওরে বাপরে বাপরে, হাতগুলো জ্বালা করছে রীতিমতো। চলো উপরে গিয়ে দেখা হচ্ছে। নাথুলা পাস সিকিমের পূর্বে অবস্থিত একটি আকর্ষণীয় দর্শনীয় স্থান, যেটা কোনো এক সময় ইন্দো চায়না ট্রেডিং পারপাসে ইউজ হতো। মোটামুটি এটা 4,300 মিটার উচ্চতা এটি অবস্থিত, মানে যে টাইমটায় আমরা গেছি সেই টাইমে প্রচণ্ড বরফে ঢাকা। নাথুলার যে অ্যাকচুয়াল জায়গাটা, সেটা মেন পার্কিং এরিয়ার থেকে মোটামুটি 1 কিলোমিটার উচ্চতায় অবস্থিত, সিঁড়ি দিয়ে উঠতে হয়। তো আমাদের যথারীতি সিঁড়ি সব কিছু জমে গেছিলো, তাই একদম টপে যেতে পারেনি, যেখানে গেলে ইন্দো চায়নার যে বর্ডারটা সেটা ক্লিয়ারলি দেখা যায়। তো তোমরা অবশ্যই এখানে যেও। বলে রাখতে চাইবো, নাথুলা পাস থেকে একটি সার্টিফিকেটও দেওয়া হয়, 70 টাকার বিনিময়ে সেটি পাওয়া যায়, যেটা আমরা নিয়ে এসেছিলাম। আর এই ভিডিওটা তোমাদেরকে আমি সেটার ফটো দিয়ে দিচ্ছি, যাতে আগামী দিনে তোমরা চাইলে সেটাকে কিন্তু ইন্ডিয়ান আর্মির কাছ থেকে পারচেজ করে নিতে পারো। এখানে আমি যেটা স্পেশালি মেনশন করতে চাইবো, বিআরওর সার্ভিস, যে বর্ডার রোড অর্গানাইজেশন আছে তাদের যে সার্ভিস, মানে অসাধারণ। মানে এই যে ওয়েদার, এই ওয়েদারের মধ্যে তোমরা দেখতে পেলে কনস্ট্রাকশনের কাজ চলছে, মানে ভাবা যায় কি। সিকিম না এলে প্রকৃতির এই অপূর্ব সুন্দর রূপটা হয়তো দেখতেই পেতাম না। হর হর মহাদেব। টেম্পারেচার খুবই কম, প্রচণ্ড ঠান্ডা লাগছে, স্নোফলও স্টার্ট হয়ে গেছে হালকা হালকা, কিন্তু তবু বলবো আবার আসবো। তো আমরা বাবা হরভজন সিং মন্দিরের সামনে এলাম। এক্সট্রিম লেভেলের ঠান্ডা লাগছে, হাতগুলো জ্বালা করছে। জায়গাটা খুব সুন্দর, আমরা প্রথমবার এসেছি। এটা হচ্ছে মন্দিরটা, চলো ভেতরে গিয়ে দেখাই। এখন আরো বিয়ে করেছে নাকি, জমজমাট করেছে। এখানে বলে রাখতে চাইবো, এইটা যেটা এসেছে এটা নিউ বাবা হরভজন সিং মন্দির, কিন্তু আগে যেটা ছিল সেটা ওল্ড বাবা মন্দির ছিল। ওল্ড বাবা মন্দিরে সিঁড়ি উঠে ওটার অন্যরকম ভিজুয়াল ছিল, আর এটা নতুন তৈরি হয়েছে। এটা কিন্তু ওল্ড বাবা মন্দির নয়, এটা নিউ বাবা মন্দির। ওল্ড বাবা মন্দিরে আমার মনে হয়তো আর পারমিট নেই যাওয়ার।
তো বন্ধুরা, আমাদের এইবারে যে সিকিমের অ্যাডভেঞ্চারাস জার্নিটা এখানেই আমরা শেষ করছি। তো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী আরেকটা নতুন এপিসোডে, নতুন জায়গায়, নতুন অ্যাডভেঞ্চারের সাথে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ, অ্যান্টিল দেন সবাইকে টাটা।